হ্যালো গাইস, আশিক সবাইকে একটু হাই দিয়ে দাও, আনিসুর সবাইকে একটু বাই বাই দিয়ে দাও। আশিক অ্যান্ড আনিসুর গো টু বাংলাদেশ। আসসালামু আলাইকুম গাইস, ব্যাক টু দ্য মাই চ্যানেল। তো এখন বাজে সন্ধ্যা 7টা মালয়েশিয়ার টাইমে। এখনই আমরা রুম থেকে রওনা দেব ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। উদ্দেশ্য তো আমাদের দুইটা প্রাইভেট চলে এসেছে, আমরা অলরেডি 6 আর 2 8টা গাড়ি দুইটা প্রাইভেটে সেটিং করে দেওয়া কমপ্লিট। তো আমরা রুম থেকে রওনা দিচ্ছি এখন এয়ারপোর্টে উদ্দেশ্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থভাবে যেন এয়ারপোর্টে পৌঁছাতে পারি। সামনে চলে আসলো টোল। তো আমাদের রুম থেকে এয়ারপোর্টে যেতে আমাদের পাক্কা 1 ঘন্টা সময় লাগে। আমাদের ফ্লাইট হলো রাত 11টায়, 2-3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানো লাগে কারণ অনেক কাজ বাকি থাকে। তো আমরা এয়ারপোর্টে পৌঁছালাম, গাড়ি থেকে সমস্ত মাল সামানাগুলো আমরা লাবিয়ে দুইটার ট্রলিতে সুন্দরভাবে সেটিং করে নিয়ে আমরা এয়ারপোর্টের ভিতরে উদ্দেশ্য যাব। তো চলে আসলাম আমরা এয়ারপোর্টের ভিতরে। এখানে মালয়েশিয়া এয়ারপোর্টে অনেক সুন্দর, কেউ যদি বুঝতে না পারেন এখানে বড় স্ক্রিন বোর্ড দেওয়া আছে, এখানে সব কিছু লেখা থাকে আপনি কোন এয়ারলাইন্সে যাবেন। তো গাইস, আপনারা প্রথমে এয়ারপোর্টে ঢোকার পরে যে কাজটি করবেন, আপনারা প্রথমে টিকিট চেক করবেন আপনাদের কোন এয়ারলাইন্সে কাটা। যদি বুঝতে না পারেন এখানে বড় করে স্ক্রিন বোর্ড দেওয়া আছে, এতে প্রথমে দেখবেন আপনারা। তারপর স্টেট বাই স্টেট প্রত্যেকটা লাইন দেওয়া আছে ABCD, এতে দেখার পরে আপনাদের সমস্ত মাল সামানাগুলো আপনারা বুকিং দিবেন আপনার কোন এয়ারলাইন্সে। আমাদের ছিল মালয়েশিয়া এয়ারলাইন্স, আমাদের মাল সামানা সব বুকিং দেওয়ার পরে। তো ফার্স্ট চেক ইনের জন্য আনিসুর অ্যান্ড আশিক দুজনের লাইন দাঁড়িয়েছিল। এখানে ফার্স্ট চেক ইন হয় টিকিট অ্যান্ড বুকিং চেকিং, মেন চেক ইন এর পরেই শুরু হয় যেটা বলে ইমিগ্রেশন চেকিং। তো এরা ফার্স্ট টাইম দুইজনও বাংলাদেশে যাচ্ছে, এই জন্য সাথে আমরা ছিলাম। আমরা অপেক্ষা করছিলাম যে ইমিগ্রেশন ক্রস করার পরে আমরা রিটার্ন ব্যাক চলে আসবো আমাদের রুমে। তো অলরেডি আশিক অ্যান্ড আনিসুর দুইজন ইমিগ্রেশন ক্রস করে ভিতরে ওয়েটিং রুমে। তো সবাই দোয়া করবেন আনিসুর এবং আশিকের জন্য, এরা যেন সুন্দর সুস্থভাবে বাংলাদেশে পৌঁছাতে পারে। তো যদি গাইস আমার ভিডিওটা ভালো লাগে থাকে, তবে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তো অবশ্যই একটা ফলো দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের সামনে এমন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো সবার জন্য প্রাণ ঢালা ভালোবাসা রইল আমার ভিডিওটা দেখার জন্য। সবার জন্য মন থেকে দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন। আবারও আপনাদের মাঝে দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, গুড বাই।